আমি বাংলার মানুষকে চেতলায় জন্মে আমি বড় হয়েছি। এই চেতলার সমস্ত মানুষকে যারা বছরের বছর আট বার আমায় বিপুল ভোটে এখান দিয়ে জয়ী করেছেন, এখানে আমি কাউন্সিলর দীর্ঘদিনের এমএলএ ছিলাম, এখন পোর্টের এলাকার এমএলএ, বাংলার রাজনীতিতে অনেক দিন হয়ে গেল আমার। আমি প্রশ্ন করতে চাই, আমি কি চোর? আই এম এ থিফ। আমি কি চুরি করেছি? আমি কি চোর? বারবার করে হ্যারাসমেন্ট কেন? বিজেপির মতাদর্শের সামনে মাথা নত করব না, ওদের খাতায় গিয়ে নাম লেখাবো না। সেই জন্য আমার হ্যারাসমেন্ট, আমার ফ্যামিলির ওপরে হ্যারাসমেন্ট, বারবার করে কখনো এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছে, কখনো আমার সারা দিন ধরে আমার বাড়ি সার্চ হচ্ছে, আজকে আমার ভাইয়ের শ্রাদ্ধ সেখানে যেতে দেওয়া হলো না। কি অপরাধ করেছি? ছোটবেলার থেকে চেতলার মানুষদের নিজে কোনো রকমের ছোট করে ব্যবসা করে সেখান থেকে করে সমাজসেবা করেছি, এটাই আমার অপরাধ। মানুষের পাশে যার যখন দরকার হয়েছে দাঁড়িয়েছি, সেটা আমার অপরাধ। কেন বারবার করে হেনস্থা? আজকে কি কি কেন? অ্যাক্ট অনুযায়ী পৌরমন্ত্রীর পৌর নিয়োগের সাথে কি সম্পর্ক আছে? পৌর নিয়োগের কোন ফাইল পৌরমন্ত্রীর কাছে আসে? দূর দূর পর্যন্ত পৌর নিয়োগের কোন সংক্রান্ত ব্যাপার পৌরমন্ত্রীর কাছে হয় না? অ্যাক্টের অনুযায়ী হয় না, প্রসিডিওর অনুযায়ী হয়? তাহলে কিসের জন্য এটা? বারবার করে প্রমাণ করা যায় নিয়োগ দুর্নীতি। যারা চাকরি নিয়ে টাকা নেয়, আমার মনে হয় তারা সব থেকে বেশি কীট। কোনো লোককে চাকরি থেকে বঞ্চিত করা বা চাকরি নিয়ে চাকরি দিয়ে টাকা নেওয়া, তার থেকে নিজের মায়ের মাংস খাওয়া ভালো। বারবার করে বারবার করে চোর চোর চোর। আরে আমি বামফ্রন্ট আমলেও লড়াই করেছি, ঠিক আছে, কেস খেয়েছি, রাইটিং কেস, মারপিটের কেস, অবস্ট্রাকশনের কেস, এই অপমান হয়নি, বাড়ির লোক ইনভলভ হয়নি, নিশ্চিতভাবে মার খেয়ে হাসপাতালে রয়েছি, মার খেয়ে বাড়িতে সেবা শুশ্রূষা করেছে, কিন্তু কোনোদিন এই অন্যায় করেনি। কোনো রকম দুর্নীতির সাথে জীবনে কোনোদিন জয়েন করিনি। 25 বছরের কাউন্সিলর চেতলায় একটা লোক বলে দেবে যে ববি হাকিমকে এরকমভাবে পয়সা দিয়েছে? একটা লোক? আমি রেজিগনেশন দিয়ে সব ছেড়ে দিয়ে চলে যাব। একটা কন্ট্রাক্টর যে আমাকে টাকা দিয়েছে, একটা বিল্ডার যে আমাকে টাকা দিয়েছে, একটা লোক বলবে? পাপ করেছি মানুষের সেবা করে, নিজের ব্যবসা থেকে টাকা নিয়ে দিনের পর দিন মানুষের সেবা করেছি। রিলেটেড কেস, রিলেটেড কেস, কিসের রিলেটেড? কেন আজ জাস্টিস অমৃতা সিনহা জিজ্ঞেস করবেন না যে কি পেলেন রিলেটেড? অ্যাক্ট অনুযায়ী তো কিছু ছিল না, কি রিলেটেড পেলেন? কে অয়নশীল জানিও না, কি রিলেটেড হয়েছে আমার সাথে? কেন আমি বারবার করে হেনস্থার শিকার হব? সারা জীবন একটা আদর্শ নিয়ে, একটা নীতি নিয়ে রাজনীতি করেছি, লড়াই করেছি, কোনো যেটাকে বলা হয় না না, যেটা কোনো দিন জীবনে কোনো অনৈতিক কাজের সাথে যুক্ত হয়নি, জীবনে আমার নিজের কোনো ফুর্তি করিনি, জীবনে কোনো দিন নেশা ভান করিনি, জীবনে কোনো দিন কোনো অনৈতিক কাজ করিনি, মানুষ সেবা করতে এসেছি। ব্যক্তিগতভাবে সুজনবাবু জানেন, রাজনীতি ছেড়ে বলুন আমি চোর, বিকাশ ভট্টাচার্য আমার ব্যক্তিগতভাবে বলুন আমি চোর,
দিলীপ ঘোষ আমার ব্যক্তি হব তো জানেন, বলুন আমি চোর কি? যা ইচ্ছে তাই করবে, ডিফ্রেম করবে বারবার করে। একবার হয়েছে নারদ, আমি ভাবলাম ঠিক আছে কোর্টে আমি এর বিচার পাব, সেখানে বিচার হবে না। তার কারণ একতরফা অ্যারেস্ট হয়েছে, শুভেন্দু একই কেসে আসামি, সে অ্যারেস্ট হয়নি, তাই কোনোদিন চার্জ ফ্রেম হবে না, কোনোদিন বিচার পাবো না। হয়তো রাজীব গান্ধীর মতন যেদিন আমি মারা যাব, তারপর বোফোর্সে যেমন রাজীব গান্ধী তারপরে বিচার পেয়েছেন, ক্লিন চিট পেয়েছেন, আমি হয়তো সেইভাবে পাব। কিন্তু এ কি, আমার ফ্যামিলি হ্যারাস্ট হয়ে যাচ্ছে, বিজেপিকে বলে দি জেলে রাখুন আমাকে, কিন্তু অপমান করবেন না, অপমান করবেন না। আপনাদের হতে পারে গুজরাটে চোর, আর যারা চুরি করেছে তারা চোর, অপমান করবেন না। একটা অসভ্য বর্বর দল, ছোট লোকের দল সামনে দিয়ে লড়তে পারে না, মিথ্যে অপবাদ দিয়ে পেছন দিক দিয়ে আমাদের সম্মানহানি করে, ছি ছি ছি। থ্যাংক ইউ। না না, ওরা ওরা বিভিন্ন আমাদের দলিল টলিল আমার যা ডকুমেন্ট সেগুলো দেখেছে, তার জেরক্স কপি নিয়ে গেছে, আর বুড়ো বাড়ির দেখেছে, তল্লাশি করেছে ওপর থেকে নিচে। না না, কিছু সিজ করেন, কিছু সিজ করেন। নারদায় আমি আমি কে কি অন্যায় করেছি, কেন আমার জেল হয়েছিল, তাও আদালতের হুকুম ছিল, আমি জেল খেটেছি, আমি এতে যাইনি, আমি হসপিটালে শুইনি, আমি জেল খেটেছি। বলুক আমার জেলে, আমি জেলে থাকব, কিন্তু ফ্যামিলি নিয়ে হ্যারাস করবেন না। কিছু জিজ্ঞেস করছি, আমার প্রসিডিওর অনুযায়ী কোনো জায়গায় পৌরমন্ত্রীর সাথে এই নিয়োগের কোনো সম্পর্ক নেই, অ্যাক্ট অনুযায়ী নেই, প্রসিডিওর অনুযায়ীও নেই। না, কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। এটা ওনাদের দোষ নয়, দোষটা হচ্ছে যারা অর্ডার দিচ্ছে দিল্লির থেকে, এখানকার যারা চেঁড়া প্যাঁচারা, যারা রাজনৈতিকভাবে লড়তে পারে না আমাদের সাথে, তারা এইসব ষড়যন্ত্র করছে। তুমি সিবিআই এর ভয়ে যেতে পারো বিজেপিতে, আমি যাব না, আমি যাব না, আমার আদর্শ ছেড়ে আমি যাব না। না, আমায় কোনো কিছু জিজ্ঞেস করে না। না, আমাদের এই যে আমার যে ডকুমেন্টগুলো, আমার আই কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, আমার এই কি বলে প্যান কার্ড, আইটি রিটার্ন, পাসপোর্ট, তারপর আমার যে প্রপার্টি যে আমার ফ্যামিলির আছে তার যে দলিলগুলো, তার জেরক্স কপি, সেগুলো জেরক্স নিয়েছে, জুয়েলারি যা যা আছে তার একটা লিস্ট নিয়েছে, হ্যাঁ জুয়েলারি যেগুলো পেয়েছে নিয়ে গেছে, আমার যা পেয়েছে বাড়িতে নিয়ে যায়নি, নিয়ে যায়নি। না না না, আমার দপ্তর সময় আমি প্রথমেই যখন সকালে এসেছিলাম সাহেব, আমি তো বাড়িতে দপ্তরের, আর আমার দপ্তরের সাথে কোনোদিন কোনো নিয়োগের কোনো সম্পর্ক নেই আমার দপ্তরের সাথে। না না, জেরক্স না, লিস্ট করে নিয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, দেখুন কি মনে হয়েছে সেটা আইনের কাছে রিলিভেন্ট নয়, কোর্টের উচিত হচ্ছে চোখে কাপড় বেঁধে দাড়ি পাল্লা ধরা, এটাই হচ্ছে আইন। সেই দাড়ি পাল্লায় একদিকে একদিকে থাকবে সবুত মানে এভিডেন্স, আরেকদিকে থাকবে উইটনেস,
এটা হচ্ছে দাড়ি পাল্লা এরকম ভাবে কোটের আগে থেকে চোখে দেখে আগে থেকে মাইন্ড মেকআপ করে নিয়ে টিভি দেখে দিয়ে মাইন্ড মেকআপ করে নিয়ে কোটের কাজ নয়। সেই জন্যে বলে আইন আন্ধা হয় আন্ধা কানুন, তার কারণ চোখে ফেটটি বেঁধে ওইটা উইটনেস আর এর উপর দেখবে। সেটা যা পারে ওরা করছে, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। আমার দল আমার দল, আমার নেত্রীর নাম মমতা ব্যানার্জী। না না না, আমি তো একই কথা পাঁচবার বলছেন কেন, আমার ফ্যামিলির আমি আমার স্ত্রীর যা যা প্রপার্টি আছে তার একটা যে এগুলো রয়েছে আমাদের কি বলে দলিলগুলো তা জেরক্স করবো। নির্যাস কি দাঁড়ালো একটু যদি বলেন, নির্যাস কি দাঁড়ালো? নির্যাস বিগ জিরো। দেখুন ব্যাপারটা হচ্ছে, যখন বিপক্ষ হেরে বসে থাকে তখন তার নিজের শেষ গুলিগুলো চালায়, কিন্তু সমস্যা হচ্ছে যে যদি তারা কোনোদিন আমাদের জায়গায় অপোজিশনে আসে তাহলে সেই গুলিটা পাল্টা ফিরে আসবে না। কিন্তু যাই হোক, সামাজিক সম্মান, সামাজিক সম্মান, আমরা মানুষের পাশে থেকে মানুষের কাজ করি, মানুষের হয়ে কথা বলি, মানুষের মানুষের হয়ে লড়াই করি, মানুষকে সেবা করি, শুধু একটাই কাজ, সেটা হলো সামাজিক সম্মান নেবার জন্য। সেই সম্মানটা সেই ১৬ সাল থেকে শুরু করেছে সেই সামাজিক সম্মানটা নষ্ট করা। ক্লাবের চাঁদা দিতে গেলে জেল খাটতে হয়, আমার ক্লাবের সেক্রেটারি বসে আছে, সব মেম্বাররা বসে আছে, ক্লাবের চাঁদায় জেল খাটতে হয়, ভারতবর্ষে আমি ছাড়া আর কেউ হয়নি। আর আজকেও ফলস সূত্রের জবাব আমি দেবো না, আমার মহেন্দ্রের কথা হয়নি, যখন কথা হবে আমি নিশ্চয়ই করবো। না, কোর্টের যে কেসটা উঠেছে কোর্টের যেটা আছে তাতে কলকাতা পৌরসভা নেই। আরেকটা কথা, আপনি বললেন যে আপনি বিজেপির কাছে মাথা নত করেননি বলে আপনার বিরুদ্ধে একটা হেনস্থা হচ্ছে, বিজেপির তরফ থেকে কি কখনো কোনো সময় আপনাকে কোনো প্রস্তাব দেওয়া হয়েছে? সেটা আপনাকে আমি কানে কানে বলেছি।